আসসালামু আলাইকুম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। অপরদিকে চীনে আক্রমণে সক্ষম মিসাইল চায় জাপান। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ইশরফি দিবা। কোরীয় উপদ্বীপে যুদ্ধ প্রস্তুতির খবর থাকছে আজকের খবরে। কোরীয় উপদ্বীপ ঘিরে চলছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া। গত কয়েক বছরের মধ্যে এটি দুই দেশের সবচেয়ে বড় যৌথ মহড়া। 22 আগস্ট বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে মহড়া। উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এখন প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া এই বছর তাদের সপ্তম মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই মিসাইল হবে ছোট আকারের কিন্তু অনেক বেশি শক্তিশালী। সম্ভাব্য যুদ্ধে দক্ষিণ কোরিয়ায় আক্রমণের লক্ষ্যে উত্তর কোরিয়া উদ্ভাবন করেছে এই মিসাইল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি হুমকি দিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। কিমের এই হুমকিকে উপেক্ষা করতে পারছে না দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বর্তমানে নিজেদেরকে মারাত্মক নিরাপত্তাহীন মনে করছে, সে কারণে তারা বাড়িয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির মহড়া কার্যক্রম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চলমান মহড়া তারই অংশ। এই মহড়ায় কেবল উত্তর কোরিয়ার হামলা প্রতিহত করা নয়, বরং কীভাবে উত্তর কোরিয়ায় পাল্টা হামলা চালানো যায় তাও রপ্ত করা। এই মহড়ার উদ্দেশ্য কেবল উত্তর কোরিয়ায় হামলা প্রতিহত করা নয়, বরং কীভাবে উত্তর কোরিয়ায় পাল্টা হামলা চালানো যায় তাও রপ্ত করা। দক্ষিণ কোরিয়ার ওসান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সেনাদের সাথে কর্মরত দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তা কর্নেল কুক জিনুস্কি বলেন, এইসব শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া সম্ভব নয়। সেনাদের জন্য সর্বোচ্চ যুদ্ধ পরিস্থিতির পরিবেশ তৈরি করে নিজেদের রক্ষা এবং পাল্টা আক্রমণের প্রশিক্ষণ দিতে হবে। কোরিয়ান উপদ্বীপ অনেক বড় নয় এবং আমাদের হাতে বেশি সময় নেই, তবে দক্ষিণ কোরিয়ার এই অভিযান ঠেকানোর মহড়া নিয়ে উত্তর কোরিয়া কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কেবল অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তবে অনেকের আশঙ্কা, কিম জং উন অধিকতর মিসাইল পরীক্ষার মাধ্যমে এর জবাব দিতে পারবেন, এমনকি পরীক্ষা চালাতে পারবেন পারমাণবিক বোমার। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় আকস্মিক ছোট আকারের হামলাও চালিয়ে বসতে পারেন। তিন মাস আগে ইয়ন সুক সরকার দক্ষিণ কোরিয়ায় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত 15 আগস্ট দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে প্রস্তাব দেয় আর্থিক সহায়তার বিনিময়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার জন্য। উত্তর কোরিয়া এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর আগে ট্রাম্প প্রশাসনের সময় উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকার জন্য নেওয়া উদ্যোগও ব্যর্থ হয়েছে, ফলে উত্তর কোরিয়াকে সামরিকভাবে মোকাবেলার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার হুমকি থেকে মোকাবেলায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সহায়তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ওপর থেকে তুলে নিয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল নির্মাণ নিষেধাজ্ঞা সহ বিভিন্ন অস্ত্র উদ্ভাবন নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ার কোনো মিসাইল ভূমি থেকে উৎক্ষেপণের সাথে সাথেই এখন তা শনাক্ত করতে সক্ষম দক্ষিণ কোরিয়া। এরপর মিসাইলের গতিপথ ট্র্যাক করে হামলার আগে তাকে প্রতিহত করতেও সক্ষম দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার মিসাইলের এই গতিবিধি পর্যবেক্ষণের জন্য ওসান বিমান ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশন সেন্টার। এখানে যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং কোরিয়ান আর্মি। 70 বছর আগে কোরিয়ান যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র কোরিয়ান আর্মি একই সাথে কাজ করছে। ওসান ঘাঁটির এই অপারেশন সেন্টার থেকে সমন্বয় করা হয় দক্ষিণ কোরিয়ার এয়ারফোর্স, আর্মি, নেভি, স্পেস এবং সাইবার অপারেশন। বিবিসির প্রতিবেদনে এই অপারেশন সেন্টারকে বিশ্বের অদ্বিতীয় হিসেবে আখ্যায়িত করেছে। গত মে মাসে সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন সফর করেন ওসান বিমান ঘাঁটির এই অপারেশন কেন্দ্র। গত 4 বছরের মধ্যে এই বছর চলতি সপ্তাহে দুই দেশের আর্মি পরিচালনা করবে ফিল্ড মহড়া। এর উদ্দেশ্য উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিহত করার কৌশল রপ্ত করা। আগেও দুই দেশের মধ্যে এই ধরনের যৌথ মহড়া হয়েছে, কিন্তু 2019 সাল থেকে তা স্থগিত করা হয়।
মুন জায় ইন 2017 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি উত্তর কোরিয়ার সাথে বিরোধ অবসানের উদ্যোগ নেন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশ চেষ্টা চালায় উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বের করে আনার। সে কারণে মুন জায়ের সময় যুক্তরাষ্ট্রের সাথে মিলে উত্তর কোরিয়া বিরোধী যৌথ সামরিক তৎপরতা অনেক কমিয়ে আনে সিওল। সে চেষ্টা ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়ার একের পর এক নতুন অস্ত্র পরীক্ষা ও হুমকির কারণে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং এর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির লক্ষ্যে যৌথ মহড়া শুরু করার। গত কয়েক বছরের মধ্যে উত্তর কোরিয়া চলতি বছরে সবচেয়ে বেশি মিসাইল পরীক্ষা চালিয়েছে। মিসাইল পাওয়ারের ক্ষেত্রে উত্তর কোরিয়া অব্যাহতভাবে নতুন শক্তি অর্জন করে চলছে। আগের তুলনায় এখন তারা প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করেছে। ১৯৫০ সালে দক্ষিণ কোরিয়া অভিযান চালায় উত্তর কোরিয়ায়। শুরু হয় রক্তক্ষয়ী কোরিয়া যুদ্ধ। এই অভিযানে চীন এবং রাশিয়া পক্ষ নেয় উত্তর কোরিয়ার পক্ষে এবং যুক্তরাষ্ট্র এবং প্রায় বাকি বিশ্ব দাঁড়ায় দক্ষিণ কোরিয়ার পক্ষে। ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় এই যুদ্ধ। দক্ষিণ কোরিয়ার আতঙ্ক আবারও উত্তর কোরিয়া অভিযান চালাবে দক্ষিণ কোরিয়ায়। এমনকি তারা দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালাতে পারে বলে মনে করেন অনেক দক্ষিণ কোরিয়ার মানুষ। বিবিসির প্রতিবেদনে প্রশ্ন করা হয়েছে, উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়ায় আকস্মিক পারমাণবিক বোমা ছোড়ে, যুক্তরাষ্ট্র কি তাদের রক্ষা করতে পারবে এই বোমা হামলা থেকে? চলতি বছরের শুরুতে একটি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মিসাইল হামলা ঠেকাতে পারবে না দক্ষিণ কোরিয়া। তবে ওসান বিমান ঘাঁটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্কট প্লিয়াস এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসিকে বলেন, আমরা তাদের কার্যক্রম ঠেকাতে সম্পূর্ণ প্রস্তুত। তবে জেনারেল স্কট প্লিয়াস বলেন, কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সব মিসাইল প্রতিরোধ করা সম্ভব নয়। দক্ষিণ কোরিয়ার পারমাণবিক বোমা নেই, তবে যুক্তরাষ্ট্রের সাথে তাদের চুক্তি রয়েছে, উত্তর কোরিয়া এই ধরনের হামলা করলে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে। বর্তমানে 28,000-এর বেশি যুক্তরাষ্ট্র সেনা রয়েছে দক্ষিণ কোরিয়ায়। উত্তর কোরিয়া যদি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় তাহলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তাদের কৌশলগত বোমারু বিমানসহ ব্যাপক বিধ্বংসী অস্ত্র মোতায়েন করবে মর্মে বলা হয় বিবিসির প্রতিবেদনে। চীনে আক্রমণ চালাতে সক্ষম এমন মিসাইল চায় জাপান। দক্ষিণের নানসি দ্বীপে তারা মোতায়েন করতে চায় দীর্ঘ পাল্লার আধুনিক ক্রুজ মিসাইল। রোববার জাপানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সংক্রান্ত প্রতিবেদন। এতে বলা হয়, জাপানের বর্তমান সরকারের লক্ষ্য চীনের সাথে মিসাইল শক্তির ব্যবধান কমিয়ে আনা। জাপানের কাছে থাকা বর্তমান সার্ফেস টু শিপ মিসাইলের আওতা কমপক্ষে 1,000 কিলোমিটার করা এবং এ মিসাইলকে রণতরি এবং বিমান উভয় মাধ্যম থেকে নিক্ষেপের উপযুক্ত করা। জাপানের টাইপ 12 একটি জিপিএস গাইডেড মিসাইল, এর আওতা 200 কিলোমিটার। শিগগিরই আরশিপ এবং বিমান ভার্সনের অপারেশন আওতা 1,000 থেকে 1,500 কিলোমিটারে উন্নীত করার চেষ্টা চলছে। 2024 সালে জাপান আর্মিতে যুক্ত হতে যাচ্ছে টাইপ 12 মিসাইলের শক্তিশালী ভার্সন। নির্ধারিত সময়ের 2 বছর আগেই সার্ভিসে যুক্ত হবে এই মিসাইল। জাপানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাইওয়ান ঘিরে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করেন জাপানের নীতি নির্ধারকরা, আর এই যুদ্ধে আক্রান্ত হতে পারে জাপান। গত ডিসেম্বরে জাপান সেলফ ডিফেন্স ফোর্স এবং যুক্তরাষ্ট্র আর্মি একটি চুক্তি করেছে নানসি দ্বীপে জরুরি ভিত্তিতে যৌথ আক্রমণ ঘাঁটি নির্মাণের জন্য। তাইওয়ান ঘিরে সম্ভাব্য যুদ্ধ সামনে রেখে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় এই ঘাঁটি। চীনে হামলা চালানো হবে এই ঘাঁটি থেকে। অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকারের মতো বর্তমান জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি সরকার চীনের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে অগ্রসর হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ তারা পরিবর্তন করতে যাচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা কৌশল। এর লক্ষ্য জাপানের ঘাঁটি থেকে চীনের বিরুদ্ধে আক্রমণের সক্ষমতা অর্জন করা। সমর বিশ্লেষকদের মতে, জাপানের নানসি দ্বীপ বিতর্কিত সেনকাকু দ্বীপের কাছে। নানসি আইল্যান্ডকে আক্রমণ ঘাঁটিতে রূপান্তর নিয়ে চীনের সাথে জাপানের নতুন দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।